স্নেহের শিক্ষার্থীবৃন্দ, স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে তোমাদের অভিনন্দন। আশা করি কলেজ জীবনটাও তোমাদের স্কুলের মতোই আনন্দময় হয়ে উঠবে, যদিও এই মুহূর্তে তোমরা মন খারাপ করে বাড়িতে বসে আছো, নিশ্চয়ই কলেজে আসতে পারছো না এই জন্যে। যাই হোক, পড়াশোনা তো আর আটকে রাখা যাবে না, তাই আমাদের ক্লাস শুরু করতেই হবে। সেজন্যই শুরু করা, তোমাদের যদিও সামনাসামনি পাচ্ছি না। যাই হোক, তোমাদের আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পড়াবো। আজকে তার প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত পার্ট 1। আজকের পাঠে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি, সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্লস্থ অর্থনীতি কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল ঠিকানা দেওয়া আছে, sk.pramanik@yahoo.com। প্রয়োজন মনে করলে তোমরা এই মেইলে আমাকে চিঠি লিখতে পারো। আমি আমার পরিচয়টা তোমাদের জানালাম ঠিকই, তবে তোমাদের পরিচয়টা জানতে না পারার জন্য একটা আক্ষেপ থেকে গেল। আশা করি কলেজ খুললে আবার নতুন করে পরিচিত হওয়া যাবে। আজ আমরা প্রথমে পড়ার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। তোমরা আগে কিভাবে পড়েছো জানি না, আজ দেখো একটু নতুন পদ্ধতিতে পড়া যায় কি না। এই কথাগুলো নাকি লেখা আছে লন্ডনের বিখ্যাত লাইব্রেরিতে ঢোকার প্রবেশ পথেই, এটা আমার শোনা। যাই হোক, আমরা পড়ার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। তুমি যে বিষয়টাই পড়বে সে বিষয়ের একটা ছোট অংশ নির্বাচন করে নিয়ে প্রথমে একবার পড়বে। পড়ার পরে তুমি অল্প কিছুক্ষণ সময় থামবে, পড়ার টেবিল থেকে উঠে যাবে না, অল্প সময় থামবে, দিয়ে আর একবার পড়বে। এবার চিন্তা করবে যে তুমি এতক্ষণ কি পড়লে, ঠিক আছে? তারপরে আরো একবার পড়বে। খেয়াল করে দেখো তুমি মোট কয়বার পড়ছো। প্রথমে একবার পড়ছো, তারপর থামছো কিছুক্ষণ, তারপরে আর একবার পড়লে, দুইবার পড়া হয়ে গেল। এবার তুমি চিন্তা করছো যে আমি এতক্ষণ কি পড়লাম। চিন্তা করা শেষ হয়ে গেলে তুমি আরো একবার পড়লে, তাহলে মোট তুমি বিষয়টা তিনবার পড়লে। তাহলে তুমি ওই বিষয়টা ভালো করে বুঝতে পারবে। তাছাড়া একদিক থেকে অনেক বড় একটা বিষয় পরপর পরপর তুমি পড়েই গেলে এতে কিন্তু খুব ভালো মতন মনে থাকে না, বিষয়টা অনুধাবন করা যায় না, ঠিক মতন বোঝা যায় না। তোমরা একবার চেষ্টা করো এইভাবে পড়ে দেখো যে উপকার হয় কি না। যদি উপকার না হয় তাহলে তুমি যেভাবে মনে রাখতে পারো, যেভাবে তুমি ভালো বুঝতে পারো, তুমি সেভাবেই পড়বে। তবু আমি চাইবো তুমি একবার অন্তত চেষ্টা করো। তাহলে কি করবে, প্রথমে একবার পড়বে, তারপরে থামবে, আবার পড়বে, এবার চিন্তা করবে যে তুমি এতক্ষণ কি পড়লে, পরে আরো একবার পড়বে। এটা হলো ব্রিটিশদের পদ্ধতি। আমার কাছে কিন্তু পদ্ধতিটা খুব ভালো লাগে,
আর আমি ছোটবেলায় পড়েছিলাম, একেবারে ছোটবেলায়। আগে নতুন পাঠ শিক্ষা করো, পরে পুরাতন পাঠ একবার দেখো। তার মানে তুমি আজকে যে জিনিসটা পড়লে, পরের দিন মানে আগামীকাল নতুন একটা জিনিস পড়ে আজকের পড়াটা আবার পড়বে, তাহলে দেখবে যে তোমার কতটুকু মনে আছে তুমি বুঝতে পারবে। আর এই যে আজকে পড়লে আগামীকাল আরেকবার পড়লে, তাতে তোমার ওই পড়াটা কিন্তু আবার নতুন করে ভালো মতন বোঝা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে তারপর দিন আবার যখন পড়বে, নতুন পড়াটা পড়বে, পুরাতন পড়াটা আরও একবার দেখবে যে তোমার কতটুকু মনে আছে। এভাবে তোমরা নতুন পড়া পুরাতন পড়া, নতুন পড়া পুরাতন পড়া যদি প্রতিদিন পড়তে থাকো, তাহলে দেখবে তোমাদের পড়ার ভাণ্ডারটা অনেক সমৃদ্ধ হচ্ছে, মনে রাখার ক্ষমতা বাড়ছে। তাছাড়া সাধারণত কি দেখা যায়, প্রতিদিন নতুন নতুন জিনিস পড়ছেও, আগের দিনে কি পড়েছিলে সেটা আর পড়ছ না, প্রথম থেকে পরপর পড়েই যাচ্ছ, প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শেষ, চতুর্থ অধ্যায় শেষ পড়া। কিন্তু ফিরে যদি আবার প্রথম অধ্যায় আসো, দেখবে তোমার আর তেমন কিছু মনে নাই, সবই নতুন মনে হবে। তখন আবার সেটাকে বলো রিভিশন দিই, আমি বলি যে আবার মুখস্থ করো নতুন করে। কাজে অত তাড়াতাড়ি এগোনোর দরকার নাই, তোমরা আজকে যেটা পড়লে কালকে নতুন একটা বিষয় পড়ার পরে আবার সেটাকে পড়বে গতদিনেরটা, এভাবে একবার নতুন তারপর পুরাতন, খুব সুন্দরভাবে তোমাদের মনে থাকবে। অনেক যখন পড়া মনে থাকবে, তখন তোমাদের কিন্তু আত্মবিশ্বাসটা বাড়বে যে আমার দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব। দেখো না একবার চেষ্টা করে, আমি যেভাবে বলছি সেভাবে একটু পড়ার। এই যে তুমি পড়লে, এই পড়াটা কি করতে হবে তোমাকে, ইংরেজিতে বলা হয় ভিজুয়ালাইজ করা, বাংলায় বলে দৃষ্টিগোচর করা বা মনশ্চক্ষুত দেখা। আমরা সিনেমা নাটক সবাই দেখি, কতগুলো ঘটনা দেখলে কিন্তু আমরা সেগুলো কিন্তু চোখের সামনে ভাসিয়ে নিই। যেমন ধরো যে অনেক সিনেমায় দেখা যায় না যে একজন খলনায়ক সে কি করছে, বা ডাকাত সে নায়িকাকে অপহরণ করে ঘোড়ায় নিয়ে চলে যাচ্ছে, আর পেছনে পেছনে ঘোড়া নিয়ে ছুটছে নায়ক নায়িকাকে উদ্ধার করার জন্য। এই দৃশ্যটা যখন আমরা সিনেমা বা নাটকে দেখি, এই দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, আমরা দেখছি যে হ্যাঁ ওই যে চলে যাচ্ছে, সিনেমা নাটক শেষ হলেও কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়। তখন কিন্তু ওই সিনেমা বা নাটকটা বেশি আকর্ষণীয় হয়, এবং আমরা এরপরে কী ঘটবে এরপরে কী ঘটবে এইটা জানার জন্যে অস্থির হয়ে পড়ি, আর তখন কি হয় আমাদের সেখান থেকে উঠতে আর ইচ্ছা করে না। সেই সিনেমা বা নাটক না দেখা পর্যন্ত, শেষ না করা পর্যন্ত আমাদের উঠতে ইচ্ছা করে না, এবং দেখা শেষ হয়ে গেলেও জিনিসগুলো কিন্তু আমরা দৃষ্টিগোচর করি, ভিজুয়ালাইজ করি, সেজন্য ওগুলো তো ভালো লাগে। গল্পের বইও তাই, আমরা গল্পের মধ্যে হারিয়ে যাই। এখন তোমার পড়াটা তুমি ভিজুয়ালাইজ করবে কোথায় কিভাবে, এজন্য অবশ্য একটা নিরিবিলি পরিবেশ দরকার। তোমার বাড়িতে যেখানে নিরিবিলি পরিবেশ আছে, সেটা ছাদে হতে পারে, বারান্দায় হতে পারে, বা নির্জন একটা ঘর, তবে ফাঁকা জায়গা হলে ভালো হয়, নদীর ধার বা গাছগাছালি ঘেরা কোনো একটা জায়গায় তুমি সেখানে কিছুক্ষণ সময় কাটালে একা একা। তুমি কি পড়লে সেগুলো তুমি ভাবো, চিন্তা করো, সেগুলো তোমার সামনে ঘটে যাচ্ছে, তাহলে দেখবে সেই পড়াটা সুন্দরভাবে তোমার মনে রাখবে, খুব সুন্দর মনে থাকবে এবং অনেক দিন মনে থাকবে। পড়াশোনা কোনোটাই মুখস্থ করতে নেই, মুখস্থ করাটা খুবই খারাপ, সেটা কিন্তু বেশিক্ষণ মনে থাকে না, বুঝে বুঝে পড়ো। আমি যেভাবে পড়লাম সেভাবে একটু পড়ার চেষ্টা করো। প্রথমে পড়ো, থামো, চিন্তা করো, আরেকবার পড়ো, তারপরে যে আগে নতুন পাঠগুলো পড়বে প্রতিদিন, তারপরে আগের দিন কী পড়েছিলে সেটা দেখবে। এতে হয়তো সময় বেশি লাগবে, তবে তোমার পড়াটা অনেক সমৃদ্ধ হবে। কী পড়লে প্রতিদিন সে বিষয়গুলোকে একটু তুমি দৃষ্টিগোচর করো, ভিজুয়ালাইজ করো, মনশ্চক্ষুতে দেখো, দেখো তোমার পড়াশোনা আগের তুলনায় অনেক সুন্দর হবে, আমি নিশ্চিত।
ঠিক আছে, পড়াশোনার নিয়মকানুন তো কিছু শেখা হলো, এবার আমরা একটু সিলেবাসে প্রবেশ করি। তবে এটা ঠিক পুরোপুরি সিলেবাস না, তার একটু আগের অংশ। তবে আমাদের জানা দরকার যে তথ্য বা ইনফরমেশন কি। তথ্য বা ইনফরমেশন হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা, যেটা সহজে বোঝা যাবে, সেটা একটা অর্থ থাকবে, সেটা কার্যকরী করা যাবে, ব্যবহার করা যাবে। কেমন ধরনের সাজানো? যেমন তোমার রেজাল্টের কথা যদি চিন্তা করি, এটা একটা প্রেক্ষিত। তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার পিতার নাম, তোমার মাতার নাম, তুমি বাংলায় কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, এগুলো যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে এটা হবে তোমার ডেটা, দুঃখিত, তোমার তথ্য বা ইনফরমেশন। যে তোমার নাম একটা ডেটা, তোমার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো কিন্তু এক একটা ডেটা, এই ডেটাগুলোকেই কিন্তু সাজানো হচ্ছে। এটা কোন প্রেক্ষিতে? তোমার পরীক্ষার প্রেক্ষিতে, তোমার রেজাল্ট তৈরি করার জন্য। তাহলে তোমার রেজাল্ট শিটটা হবে একটা ইনফরমেশন বা তথ্য, ওটা দেখলে বলে দেওয়া যাবে তুমি বাংলায় কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, গণিতে কত পেয়েছো, আইসিটিতে কত পেয়েছো, তোমার সম্পর্কে পুরো তথ্যটা দিয়ে দিবে তোমার সেই রেজাল্ট শিট। তাহলে তথ্য বা ইনফরমেশন বোঝা গেল। কম্পিউটারের ক্ষেত্রে সেটা কি হয়? কম্পিউটার দিয়ে যদি আমরা সেই তোমার ডেটাগুলোকে প্রক্রিয়াকরণ করি, করে যদি ফলাফলটা পাই, সেটা হবে তথ্য বা ইনফরমেশন। সংজ্ঞাটা কিভাবে দেবে? কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে, এই প্রক্রিয়াকরণ জিনিসটা কি, আমি যেভাবে চাচ্ছি সেভাবে সাজানোটাই হলো প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণ করে তুমি যে ফলটা পাবে সেটাই হবে তথ্য বা ইনফরমেশন। তাহলে দেখে খেয়াল করো, আমরা কি কি পাচ্ছি? ইনফরমেশন পাচ্ছি। কিভাবে? এই যে বিভিন্ন ধরনের ডাটা, এই ডাটাগুলোকে এই প্রসেসিং মানে হলো প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ করে আমরা ইনফরমেশন বা তথ্য পাচ্ছি। যোগাযোগ বা কমিউনিকেশন কি? দেখো, কোন তথ্য এক স্থান থেকে, মানে উৎস, সেটা হলো সেন্ডার। উৎস থেকে অন্য স্থানে মানে গন্তব্যে, অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, মানে তোমার এক মোবাইল থেকে আর এক মোবাইলে তুমি যদি কোনো ডাটা পাঠাও বা তথ্য পাঠাও, স্থানান্তর, অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তুমি যদি স্থানান্তর করো। আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অনেক কিছুই স্থানান্তর করি। একেবারে সহজ উদাহরণ হলো ইমেল, ইলেকট্রনিক মেইল। এই স্থানান্তরের যে প্রক্রিয়া সেটাই হলো যোগাযোগ, বাংলায় ইংরেজিতে কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে যে পাঠাবে তাকে বলা হয় সেন্ডার, আর যে পাবে তাকে বলা হয় রিসিভার। সেন্ডার রিসিভার একটা কম্পিউটার হতে পারে। ঠিক আছে, উইকিপিডিয়া অনুসারে আমরা কি বলতে পারি? কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ ট্রান্সফারিং ইনফরমেশন, মানে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা, ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার। এই যে একজনের কাছ থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা তথ্য প্রেরণ করছি, এটাই হলো কমিউনিকেশন, বাংলায় বলে যোগাযোগ। তাহলে যোগাযোগ প্রযুক্তিটা কি? এই যে আমরা যোগাযোগ বা কমিউনিকেশন করছি, তার জন্য যে প্রযুক্তি সেটাই হলো যোগাযোগ প্রযুক্তি, ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন টেকনোলজি। আর এর জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি? রেডিও ব্যবহার করতে পারি, টেলিভিশন ব্যবহার করতে পারি, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। আমরা ইংরেজিতে কি বলতে পারি? কমিউনিকেশন টেকনোলজি কি? প্রোভাইডস এ ট্রান্সফার অফ নলেজ, নলেজ মানে হলো জ্ঞান, জ্ঞান মানে হলো জানা, ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা,
ট্রান্সফার টু পিপুল অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সব মানুষের কাছে। যদি আমরা জ্ঞানকে পাঠিয়ে দিতে পারি, সেটি হলো কমিউনিকেশন টেকনোলজি। সেগুলো কী করতে কী হয়, আরও আমরা রেকর্ড করে রাখতে পারি, জমা করে রাখতে পারি, তারপরে ব্যবহার করতে পারি, বিশ্লেষণ করতে পারি, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণও করতে পারি কি তথ্যটা। তাহলে তথ্য প্রযুক্তিটা কি? তথ্য প্রযুক্তি, তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছো, কাজেই তোমাদের তথ্য প্রযুক্তি কি এটা ভালো করে জানতে হবে। তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা এক্ষেত্রে কম্পিউটার বা ইন্টারনেট থেকে, একটা মোবাইলের সাহায্যে হোক, টেলিভিশনের সাহায্যে হোক, আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এর সত্যতা ও বৈধতা যাচাই, মানে এই তথ্যটা সঠিক কিনা বা বৈধ কিনা, সংরক্ষণ করে রাখা, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, ইংরেজিতে বলে আপডেট, পরিবহন, এগুলো সম্পর্কে ভবিষ্যতে আবার আলোচনা করব। বিতরণ, পরিবহন মানে একজনের কাছ থেকে আরেক, এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা পৌঁছে দেওয়া তথ্যকে, বিতরণ সবার মাঝে বিলি করে দেওয়া, ব্যবস্থাপনা ঠিকঠাক মতন সেটাকে সংরক্ষণ করা বা পাঠিয়ে দেওয়া, বিভিন্ন কাজ আছে এর সঙ্গে। এসব কাজে যে প্রযুক্তিটাকে ব্যবহার করা হবে, তার মানে তথ্য সংগ্রহ করা, এটা সত্য ও বৈধ কিনা যাচাই করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা, আধুনিকীকরণ করা, পরিবহন করা, বিতরণ করা, ব্যবস্থাপনা, এগুলো সব কাজের সঙ্গে যে প্রযুক্তিটা যুক্ত সেটাকে বলবো আমরা তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। তার তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি বলবো আমরা কাকে? যে কোনো প্রকারের তথ্যের উৎস উৎপত্তি, দুঃখিত, যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ব্যবহৃত প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যে আমরা কি বললাম, যে কোনো প্রকারের তথ্য, সেটা উৎপন্ন করা, সংরক্ষণ করে রাখা, প্রক্রিয়াকরণ করে করা, সঞ্চালন করা, বিচ্ছুরণ করা, এই যে সব কাজে যে প্রযুক্তিটা ব্যবহৃত হবে সেটা হলো তথ্য প্রযুক্তি। এখানে দেখো একটা ছবি, এটা কি পৃথিবী? আমরা মোবাইল ফোন, কম্পিউটারের সাহায্যে সারা পৃথিবী ব্যাপী আমরা তথ্যকে ছড়িয়ে দিচ্ছি। আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলো কি কি, মানে এর সঙ্গে কারা কারা জড়িত, এগুলো সবই তোমাদের চেনা। রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, মোবাইল ফোন, কম্পিউটার, স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ যাকে বলা হয়, ইন্টারনেট, মডেম ইত্যাদি আরও আছে, এগুলো সবই কিন্তু তথ্য প্রযুক্তির, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান। এগুলো না হলে কিন্তু তথ্য প্রযুক্তি অচল, এগুলো তোমরা চেনো। অনেক আগেকার রেডিও, এটাও আগেকার টেলিভিশন, এটা হলো কম্পিউটার। এই সারা পৃথিবীতে এই উপাদানগুলোর সাহায্যে তথ্য ছড়িয়ে দেওয়া যায়, আবার সংগ্রহ করা যায়। এই যে তথ্য প্রযুক্তি, এর অবদানটা কেমন বা সুফল কত, এটা আসলে বলে শেষ করা যাবে না। তোমরা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট পেয়েছো তথ্য প্রযুক্তির মাধ্যমে, সেটা সমাপনী পরীক্ষা হোক, পঞ্চম শ্রেণীর, অষ্টম শ্রেণীর, তারপর SSC পরীক্ষার, এবং তোমরা ভর্তিও হয়েছো কিন্তু এই তথ্য প্রযুক্তির মাধ্যমে।
এতে তোমাদের কলেজে আসতে হয়নি, ফর্ম ওঠাতে হয়নি, যাতায়াতের যে সময় খরচ এগুলো কিন্তু বেঁচে গেছে। আমরা যেভাবে ভর্তি হয়েছি সেই কলেজে একবার যাওয়া, ফর্ম তুলে নিয়ে আসা, ফর্ম পূরণ করে জমা দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অর্থেরও অনেক খরচ হতো, সেগুলো কিন্তু তথ্য প্রযুক্তি এখন কমিয়ে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বলতে যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, তারপরে এখন তোমার হোটেল, প্লেনের টিকিট, তারপরে তোমার রেলের টিকিট, বাসের টিকিট, এগুলো সব ক্ষেত্রেই কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করা যায়। ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আসলে এই অবদান বা সুফল এত ব্যাপক, অনেক সময় ব্যয় করা যাবে এটার পেছনে। ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। এখন আর কোনো জিনিস কিনতে ঢাকায় যেতে হয় না, তুমি বাড়িতে বসে থেকে অর্ডার দিলেই পেয়ে যাবে, বা যারা দোকানদার তারাও কিন্তু আর তাদের জিনিসপত্র কিনতে সেই আগের মতন সেই নির্দিষ্ট জায়গায় যায় না, তাদেরকে পৌঁছে দেয়। তারা শুধু তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানিয়ে দেয় আমার এই জিনিসগুলো দরকার এবং তারা পৌঁছে দেয়। এবং টাকা পয়সাও কিন্তু এই তথ্য প্রযুক্তির সাহায্যে অনলাইনের মাধ্যমেই লেনদেন করা হয়, আগের মতন টাকা নিয়ে গিয়ে কিনে নিয়ে আসতে হয় না। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারও ব্যাপক। এখন তোমরা দেখতে পাচ্ছ যে করোনাকালীন সময়ে বেশিরভাগ ডাক্তার অনলাইনে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া আর অনেক আছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। প্রতিরক্ষা ব্যবস্থায় মানে একটা দেশ বহিঃশত্রু আক্রমণ থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে, সেক্ষেত্রেও এখন তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার আছে। তোমরা বইগুলো একটু পড়বে, বিনোদন তোমরা মোবাইলে বিভিন্ন রকমের গেম খেলো, টিভিতে খেলো, সেগুলো আছে, সিনেমা দেখা, নাটক দেখা, আর অনেক কিছু আছে বিনোদনের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির ব্যবহার। কর্মসংস্থান চাকরি বাকরির ক্ষেত্রে এই যে যেমন দেখো যে আমরা এখন কলেজে না গিয়ে বাড়িতে বসে থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা তথ্য প্রযুক্তির ব্যবহার। এছাড়াও অনলাইনে অনেক কাজ থাকে যেগুলো ঘরে বসেই করা যায়, অফিসে যেতে হয় না, নির্দিষ্ট সময় করে দিতে হবে তাও না, 10টা 5টা অফিস করার দরকার নাই, আমার এই সময় মতন আমি কাজগুলো করে দিতে পারি, আর তারাও টাকা পে করবে আমাদের ইন্টারনেটের মাধ্যমে। কাজও হবে অনলাইনে, মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা টাকা পয়সাও পাবো তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আবার ঘরে বসেই আমি আমার প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারবো, আমাকে কোথাও যেতে হবে না, শুধু তথ্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। ই গভর্নেন্স মানে তোমার হলো এই যে সরকার পরিচালনার ক্ষেত্রে বা একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এখন তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার। তোমরা নিজেরাই তার কিছু কিছু জেনেছো, স্কুলের রেজাল্ট, কলেজে ভর্তি হওয়া, ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভর্তি হবে, সব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এখন কাগজের ব্যবহার অনেক কমে গেছে, সব এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ এবং বিভিন্ন রকমের ইনফরমেশন বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। আর্থিক লেনদেন তোমরা এখন মনে হয় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছ যে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে টাকার লেনদেন করা। ব্যাংকে আমি এক ব্যাংকে টাকা রাখলাম, ওই ব্যাংক থেকেই আগে টাকা তুলতে হতো, এখন কিন্তু এরকম আর কোনো নিয়ম নাই। ওই ব্যাংকের যেখানে শাখা আছে, যেখানেই শাখা আছে, দেশের যেখানেই থাকুক না কেন, যে কোনো জায়গায় আমি টাকা উঠাতে পারি, টাকা জমা দিতে পারি। এছাড়াও আর অনেক সুবিধা আছে লেনদেনের। প্রকৃতপক্ষে তথ্য প্রযুক্তির অবদান আসলে বলে শেষ করা খুব মুশকিল, অনেক অনেক অবদান। আমি এখানে সংক্ষেপে মাত্র কয়েকটা অবদান বললাম, তোমরা বইটা পড়বে তাহলে আরও জানতে পারবে। তবে বইও যে সব লিখে শেষ করতে পেরেছে তাও না, এর বাইরেও অনেক অবদান আছে। মূলত এখন তথ্য প্রযুক্তিরই অবদান, তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া এখন আর তুমি চলতেই পারবে না, আমরা কেউই চলতে পারবো না। টেলিফোন বিল, গ্যাসের বিল দেওয়া থেকে শুরু করে পানির বিল, সব বিলই কিন্তু বাড়িতে বসে থেকে দেওয়া যায় এই তথ্য প্রযুক্তির জন্যেই। তাহলে
আজ এ পর্যন্তই, আজকের মতন শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনা থেকে সাবধানে থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে।